হ্যালো সুপ্রভাত বন্ধুরা, বনি রয় চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। একদম চলে এসেছি বৃষ্টি ভেজা সকাল, আর বৃষ্টি ভেজা সকালটা দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর গাছগুলো পুরো একদম জল হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ব্যালকনির তো অবস্থা যা তা হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছে যেহেতু গতকাল রাত্রে, রাত্রে ঠিক বলবো না, সন্ধ্যাবেলা হয়েছে। তো এখন মোটামুটি ম্যাক্সিমাম দিনই একদিন পর পর বৃষ্টি হচ্ছে, তো তার জন্য একটু ঠান্ডাও থাকছে ঘরগুলো, বেশ মানে ভালো লাগছে, আরাম লাগছে। তো দেখো সকালে উঠে একদম আমি ফ্রেশ হয়ে নিলাম। তো সকালটা একটু নিজে ফ্রেশ না হলে না শরীরটাও ভালো লাগে না, সব থেকে বড় কথা মনটাও ভালো লাগে না। আর নিজে ফ্রেশ হয়ে নেওয়া মানে অনেকটা একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো দেখো নিজে মোটামুটি আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তো তারপর আর কি কাজ করতে শুরু করে দেবো। মেয়েদের একটা জিনিস আমি ভাবছি, মেয়েদের মানে ছুটি বলে কিছু হয় না, তাই না? মেয়েদের সব সময় মানে কোনো না কোনো দিন, মানে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, যাই বলো না কেন, কাজ কিন্তু করতেই হবে, কোনোদিন ছুটি বলে কিছু হয় না। আর আজকে শরীরটা সকাল থেকে প্রচণ্ড ম্যাজম্যাজ করছে, আর গা হাত পা ব্যথা করছে, কেমন যেন একটা অস্থির লাগছে। তো যাই হোক, ওইভাবেই কাজ করতে হবে, কাজ করতে শুরু করে দেব। আর জানো, চুলে আজকে একদম চপচপে করে তেল মেখেছি, মানে মাখছি, তো চুলটা আর কি শ্যাম্পু দেবো আজকে। জানি না শ্যাম্পু দিয়ে উঠতে পারবো কিনা, সময় হবে কি না। তো তেলটা তো দিয়ে দিলাম একদম চপচপি, আর আমার প্রচুর কার্লি হেয়ার তোমরা তো দেখতেই পাও, তো তার জন্য আর কি মানে চুলে যতটাই তেল দিই না কেন মানে কিন্তু বোঝা যায় না। আর যাই হোক, আজকে অনেক দিন ভালো করে তেল দেওয়া হয়নি, তো ওই জন্য ভালো করে আজকে প্রচুর তেল দিলাম। তো ভাবছি শ্যাম্পু করব, যদি সময় হয়ে যায় তো করে নেবো, আর না হলে তো কিছু করার নেই, আবার কাল করব এরকমটা। তো দেখো তারপর মোটামুটি নিজে ফ্রেশ হয়ে নেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আর কি আলু সিদ্ধ করতে দেবো, কেননা হচ্ছে মেয়েকে স্যান্ডউইচ দেবো, স্যান্ডউইচ খাবে বলেছে। তো আমাদের বাড়িতে টিফিনে স্যান্ডউইচটা হয়তো ম্যাক্সিমামই হয়, তোমরা দেখতে পাও, তো খেতে ভালো লাগে, হেলদি খাবারও বটে, আর খেতেও ভালো লাগে, টেস্টি, আর পেটটাও ভর্তি থাকে। তো তার জন্য আর কি খাবারটা খাওয়াটা মানে বেশ ভালো, খায় প্রায় দিনই খাওয়া হয়। তো তার জন্য আর কি আলু সেদ্ধ করতে দিচ্ছি, আর তাড়াতাড়ি করে টিফিনটা খাই। তো টিফিনটা তো একটু তাড়াতাড়ি, না হলে কি বলো তো দুপুরের খাবারটাও খেতে ইচ্ছা করে না, দুপুরে খিদে পায় না। তো ওই জন্য তোমার মানে সকালে টিফিনটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাহলে কি দুপুরটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তবে এখন স্কুল ছুটি আছে বলে এইটুকুই, স্কুল হলে কি আর সেটা হবে? হবে না, স্কুল হলে কি তো মেয়েকে পাঠিয়ে সেই মেয়ে দুটোর বাড়ি আসবে, তারপর খাওয়া দাওয়া, মানে মোটামুটি 2:30-3টে বেজে যায়। এখন এই কটা দিনই মাত্র একটু আরাম আর একটু রিল্যাক্স, তারপর আবার সেই যুদ্ধ শুরু হবে, আবার দৌড়ানো দৌড়া দৌড়ি, মানে কি বলবো। আর বাচ্চাগুলোরও কষ্ট হয় আর কি এই গরমে রোদ্রের মধ্যে, কিছু কিছু করার নেই, যা হোক স্কুল তো যেতে হবে, স্কুলের জীবনটা একটা আলাদাই জীবন, তাই না? স্কুল লাইফটা এই যে আমরা পেরিয়ে এসেছি, আমরা প্রচুর মিস করি স্কুল লাইফটা। স্কুল লাইফ মানে একটা আলাদাই আনন্দ, একটা ভালো লাগা, একটা স্মৃতি যেটাকে বলে, এই মানে স্কুল লাইফটা কখনো ফিরে পাওয়া যাবে না, মানে একবার পেরিয়ে গেলে আর কখনোই ফিরে আসবে না, তাই না? কাজেই যতদিন মানে স্কুল লাইফের বয়স আর কি, ততদিন ভালো করে এনজয় করুক ওরা, এটাই চাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই রুমের বেডরুমটা পুরো আর কি গুছিয়ে নেওয়া হলো, এই রুমেই শুয়েছিলাম গতকাল, তো ভালো করে পুরোটাই গুছিয়ে নিলাম। তো যাব তারপর নেক্সট রুমে, এখন আবার ম্যাক্সিমাম দিন এই রুমে শোয়াও হয় না, ওই রুমটাতেই শোয়া হয় যেহেতু এখন গরমটা রয়েছে বলে, তো আবার এই রুমে শুই এরকমটা, তো মানে দুটো রুম মিশিয়েই শুই, তো মানে মিলিয়ে মিশিয়ে শোয়া হয়। তো যাই হোক, দুটো রুমে মিলিয়ে না শুলে অভ্যাসটাও থাকবে না, তাই না? তো তার জন্য আর কি ওইভাবেই শোয়া হয়। তো দেখো তারপর আমি ফার্নিচারগুলো রুমের মুছে নিচ্ছি, মানে যে রুমটায় হয় না কেন তার সেই রুমে আমি ফার্নিচারগুলো মুছে নিই। এগুলো তো রোজকার কাজ আমাদের, মানে ডেলি করতেই হয় আমার, না হলে আমার কেমন যেন একটা অস্বস্তি লাগে। পুরো ঘর বিছানা গুছাবো, পুরো ফার্নিচার প্রত্যেক দিনের প্রত্যেক দিন ফার্নিচার মুছবো, এটা আমার নিত্য কাজ, নিত্য কাজ। মানে কোনো দিনও এমন দিন হয়নি যে আমার বন্ধ হয়ে গেছে, যত শরীর খারাপই হোক না কেন আর যত যাই হোক না কেন। তারপর চলে এলাম আমার সেকেন্ড রুমে, আমার তো দুটোই রুম, তো এই রুমেরও বিছানা পুরো গুছিয়ে নিলাম। তো তারপর আর কি পুরো ফার্নিচার আর কি মুছে নিলাম, ভালো করে ক্লিন করে নিলাম। তো একটু কলিন দিই মাঝে মাঝে, প্রত্যেক দিন হয়তো কলিনটা দিই না, তবে দুদিন ছাড়া ছাড়াই, একদিন ছাড়া ছাড়াই কলিনটা দিই, বা আবার হয়তো দেখলাম একটু দাগ লাগছে, মনে হচ্ছে কিছু লেগেছে, তখন আবার দিয়ে দিলাম এরকমটা। তো তারপর চলে এসেছি খাবার টেবিলে, খাবার টেবিলটা প্রথমে ভালো করে আর কি ওই তোমার যে ভিম যে জেলটা থাকে, তো ওটা দিয়ে একদম মানে ভিজে কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিই, ওটা
ভর্তা দিয়ে তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তাহলে কি পরিষ্কার থাকে। আর খাবার টেবিলে তো খাওয়া হয়, দাগ টাগ লাগতেই পারে, তো তার জন্য একটু জল দিয়ে ভালো করে ভিম লিকুইড দিয়ে মানে ভিম জেলটা দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নিই। আর এই যেটা দেখছো এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল মানে ইউনিক ডেকোরেশন, ঘর সাজানোর জিনিস, এটা তো বেশ সুন্দর দেখতে আর এতটা ইউনিক দেখতে মানে কি বলবো, খুব সুন্দর লাগে। এটা আমাকে আমার ভাই দিয়েছিল, তো ভীষণ পছন্দের, এটা খুব সুন্দর আর খুব যত্ন করে রেখেছি। এটা এমন একটা সিস্টেম দেখো, এটা হচ্ছে পুরো পেন মানে লেখা পড়ে, তবে আমার এখন লেখা পড়ছে না, কারণ কি অনেক দিন হয়ে গেছে বলে তার জন্য মানে পেনের কালি হয়তো শুকিয়ে গেছে ওর জন্য। দেখতে পুরো ঘাসের মতো কিন্তু খুব সুন্দর, অপূর্ব দেখতে। তো এটা আমাকে ভাই দিয়েছিল, ভাইকে বলেছি আর একটা যদি পাস তো আমাকে এনে দিবি। অনেক জায়গায় খুঁজেছি বা অনেক দোকানে বা অনলাইনে কিন্তু কোথাও এরকমটা পাইনি, তো যাই হোক ভাইকে বলেছি যদি পায় তো আমাকে দেবে। টিভিটাও তারপর পরিষ্কার করে নিলাম, টিভির যে সামনে জায়গাটা আর কি ওটাও পরিষ্কার করে নিলাম। তো পুরোটাই এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ, তোমরা তো জানো, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আর যারা দেখো না তাদেরকেও বলবো অবশ্যই আমার ভিডিওটি দেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমার নোটিফিকেশনটা তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, তুমি আমার ভিডিওটি দেখতে পারবে। তো এটা আমার কাছ থেকে রিকোয়েস্ট আর কি, মানে আমার তরফ থেকে রিকোয়েস্ট, তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কিন্তু তো তোমাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাচ্ছি, জানি হয়তো এগিয়ে যাব আরও, এখন এতটা মেম্বার আছি, হয়তো আরও বহু মানে আগামী দিনে আরও পেরিয়ে যেতে পারবো, মানে অনেকগুলো সদস্য নিয়ে। তোমাদের যদি আশীর্বাদ থাকে, তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো। তো যাই হোক, দেখো মেয়েকে খাবার দেবো, মেয়েকে স্যান্ডউইচ বানিয়ে দেবো, তো তার জন্য মেয়ের মানে পাউরুটিগুলো একটু সেকে নিলাম আর কি আমুল বাটার দিয়ে। আর আমি যেহেতু আমুল বাটার খাবো না, কারণ আমার এখন বাটারটা খাওয়া চলবে না, তো জন্য আমি খাচ্ছি না। আর উল্টো দিকে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম মানে দিয়েছি, আর এদিকে ভাতটাও ধুয়ে নিলাম মানে চালটা ধুয়ে নিচ্ছি, কেননা তোমার ভাতটা আগে চাপিয়ে দেবো, দেরি হয়ে যায় তো বড় অসুবিধা হয়। আর এই যে দেখছো বড়ি, এই বড়িগুলো আমার মা কিন্তু বাড়িতে বানিয়ে দিয়েছে, তো আজকে বড়ি দিয়ে আর কি রান্না করব, তার জন্য কিছু বড়ি বার করলাম, আরও অনেকগুলো দিয়েছিল। এই যে সবজিগুলো দেখলে একটু আলু আছে, বেগুন, বরবটি আর হচ্ছে কচু, ওই দিয়ে একটা আর বড়ি দিয়ে একটা সবজি রান্না হবে। আগে বড়িগুলো ভেজে নেবো, তারপর আর কি সবজিটা রান্না করব। তো এই সবজিটার একটা নিরামিষ সবজি, খেতে ভীষণ ভালো লাগে, বেশ টেস্টি, তো আমার তো ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে একদম নিরামিষও বলবো না আমিষও বলবো না, আজকে এই সবজিটা দিয়ে একটা পাঁচ মিশালের সবজি একটা রান্না করব, আর হচ্ছে ডিমের কারি করব, ডিম কষা। তো যাই হোক, তোমার মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দেখলাম যে বেশ কিছু বাসন হয়ে আছে, তাড়াতাড়ি বাসনটা মানে মেজে নিলাম। তো অনেকগুলো বাসন হয়ে গেলে কি বলতো অনেকটা কষ্ট লাগে আর বিরক্তও লাগে, অনেক বাসন একসাথে মাজতে আমার একদম ভালো লাগে না, তো আমি ওই জন্য একবারে এক গাদা বাসন রেখে দিই না, একটু একটু হয়ে যায়, একটু একটু ধুয়ে নিই। এটা হচ্ছে সকালে টিফিনের বাসন, তো ওইগুলো ধুয়ে নিলাম, আবার রান্না হবে, রান্না করতে করতে টুকটাক যেটুকু হয় সেটুকুই ধুয়ে নিই, এরকম করে করি। আর একবারে অনেকগুলো হলে কি বলতো, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে গেলে কোমরে আমার একদম মানে কি বলবো আর সোজা থাকে না, তো যা ওই জন্য আর কি নিজে একটু সময় করে গুছিয়ে ভাগ ভাগ করে কাজ করে নিলে কিন্তু নিজেরও সময়টাও বাঁচে, প্লাস কাজটাও তাড়াতাড়ি হয় আর শরীরটাও ঠিক থাকে, ভালো লাগে কাজ করতে, একটা এনার্জি লাগে। আর দেখবে একটু গুছিয়ে যদি নিজে টাইম মতো গুছিয়ে রুটিন অনুযায়ী কাজ করা যায়, তো মানে অনেকটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আর সব থেকে বড়ো কথা, নিজেকে একটু সময় দেওয়া যায়, নিজেদেরও তো একটু সময়ের দরকার, কারণ সবসময় সারাদিন কি কোনো মানুষ কাজ করতে পারে, পারে না। তো যাই, দেখো আমার পুরো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল যেগুলো ছিল, আর এদিকে সবজি রান্নাটা হয়ে গেছে। তো সবজি রান্না হওয়ার পর ডিমটা আগে রান্না করে নিয়েছি, ডিমের যে কষাটা করব, তো ভেবেছিলাম মেয়ে আর কি সিদ্ধ খাবে একটা, তো খেল না। আর তাছাড়া এমনি একটা যখন সিদ্ধ করতে দিই একটা এক্সট্রা ডিম দিই, কেননা যদি কোনো খারাপ বেরোয় ডিম ওই জন্য আর কি এক্সট্রা দিই, তো ওই জন্যই দিয়েছিলাম। আর ভেবেছিলাম যদি ভালো থাকে তো ভালোই, মেয়ে টিফিনে খাবে, মেয়ে টিফিনে খেলো না, বললো আমি খাবো না। তো দেখো তারপর আমার রান্না বান্না মোটামুটি সমস্ত কমপ্লিট, আমি ভালো করে মুছে গ্যাস একদম ক্লিন করে নিচ্ছি। আর এই গ্যাস মানে রান্নার শেষে গ্যাস ভালো করে না মুছে ক্লিন করলে আর শান্তি হয় না মনে, এতটুকু শান্তি হয় না। তো আজকে পুরো একদম ডিপ ক্লিন করছি, প্রত্যেক দিনই আমি ডিপ ক্লিনই করি, একটু মানে অগোছালোভাবে করি না। তো পুরো টাইলসও আগে মুছে নিলাম, মানে গ্যাসের ওপরে যে দেওয়ালটা থাকে আর কি, আর এদিকে গ্যাস ওভেনটা ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। আর আমার যেহেতু গ্যাস ওভেনটা পুরো গ্লাসের, তো তার জন্য আমি স্কচ ব্রাইট বা অন্য কিছু ইউজ করি না, একদম নরম কাপড়, তো ওটা দিয়ে আমি ইউজ করি, মানে ওটা দিয়ে আগে ভিম লিকুইড
লিকুইডটা দিয়ে পুরো আগে ভালো করে ধুয়ে নিই, তো তারপর ভিজে কাপড় দিয়ে, ভিজে কাপড় বলতে তোমার এই যে কাপড়টা দিয়ে আমি মুছছি এটা হচ্ছে মানে পুরনো মানে ইউজ অ্যান্ড থ্রো যে জামা কাপড় থাকে আর কি, তার মধ্যে বলতে পারো যে ছেলেরা যে তোমার ওই গেঞ্জিগুলো পরে মানে গোল গলা গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জি যেগুলো পরে একদম নরম হয়, তো তো পরতে পরতে এমনিতেও নরম হয়ে যায়, ইউজ অ্যান্ড থ্রো যখন হয়ে যায় তারপর তো অনেকটাই নরম হয়ে যায়, তো ওইগুলো দিয়ে আমি কিন্তু গ্যাস মুছি, ওটা ভীষণ ক্লিন থাকে আর সব থেকে বড়ো কথা একটুও দাগ পড়ে না। তো দেখো মোটামুটি আমার গ্যাস মোছা কমপ্লিট, তো গ্যাসের এবার ঝিকগুলো ভালো করে ধুয়ে নেবো, প্রত্যেক দিন আমি ঝিকও ধুয়ে নিই, নাহলে কি তেল পুড়ে যায়, তো তেল ছিটিয়ে পড়ে যেয়ে গেলে একবারে তুলতে গেলে সেটাও কষ্ট লাগবে, তো তার জন্য আমি পুরো একদম ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর আর কি ভালো করে ধোয়ার পর আর কি গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, বাসন ধোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেলো, এবার নিজেকে অনেকটা হালকা লাগছে, আর দেখবে যখন কাজ একদম শেষের দিকে হয়ে যায় মনে হয় আর একটুখানি আছে আর বেশি দেরি নেই, তখন কিন্তু নিজের অনেকটা মানে মনটা ভালো লাগে, মনে হয় বাস এই তো হয়ে গেল, সারাদিন তো সকাল থেকে করছিলাম ব্যাস দেখো এইটুকুর মধ্যেই হয়ে গেল। আর আমি একদম সকাল সকালে ওঠার চেষ্টা করি, সকালে উঠে করলে কি মানে সকাল সকাল কাজটা হয়ে যায়, আর একটু মানে সকালে কাজ করার পর আর কি মানে সমস্ত এই যে কাজ করা হয়ে গেল তো মানে নিজেকে একটু সময় দেওয়া যায় আর মনটা ভীষণ ভালো লাগে, একটু অন্তত রেস্ট হয় শরীরের মধ্যে, নাহলে তো রেস্ট বলে কিছু হয়ই না। তো যাই হোক দেখো মোটামুটি সমস্ত হয়ে গেল, এদিকে বাসন যেখানে থাকে সেখানটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম কাপড় দিয়ে। তো এই যে বাসনের ঝুড়িটা দেখছো এটাতে আমি কিন্তু প্রত্যেক দিন মানে যখন বাসন ধুই আর কি ধোয়া অবস্থার পর এটা রাখি, কেননা সদ্য ওই বাসন ধোয়া অবস্থায় জল সমেত বাসন আর কি আমি ভিতরে ঢুকিয়ে রাখি না, কেন কি নষ্ট হয়ে যাবে, তার জন্য ওই জিনিসটা ওই বাসনের ঝুড়িটা ওই কারণেই কিনেছি যাতে আর কি মানে জল ঝরানো দেওয়া যায়। তো তারপর সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নেবো, তো সিঙ্ক আমি কিন্তু যতবারই রান্না করি না কেন বাসন ধুই না কেন এইভাবেই পরিষ্কার করে নিই, আর সিঙ্ক দেখবে মানে কিচেনের সিঙ্ক দেখবে পরিষ্কার যদি না করা হয় মানে যদি নোংরা অগোছালো থাকে দেখতে খুব খারাপ লাগে আর প্রচণ্ড বাজে লাগে, আর রান্নাঘরের মধ্যে সিঙ্ক যদি দেখতে খারাপ লাগে খুব খারাপ লাগে তাই না, আর যদি ডাটি হয় তো আরোই খারাপ লাগে, তো তার জন্য আমি যখনই পরিষ্কার করি না কেন বাসন ধুই না কেন যাই করি না কেন তারপর ভালো করে এরকম করে ধুয়ে পরিষ্কার করে নিই, আর এখন যেহেতু রান্না করা হয়ে গেল তো আরোই ভালো করে ডিপ ক্লিন করে নিলাম, পুরো ভালো করে সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিলাম, তারপর একদম ভালো মানে শেষে একদম শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তাহলে জল জল ব্যাপারটাও থাকবে না। আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন এইভাবে যদি ম্যানেজ করে করি একটু টাইম নিয়ে মানে একটু ফাস্ট রুটিন অনুযায়ী তাহলে কিন্তু কোনো কষ্টই হয় না। তো দেখো আমার স্নানটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, নিজে একটু স্নান করার পর ফ্রেশ হয়ে নিলাম, একটু ক্রিম মেখে নেব, তো স্নান করার পর একটু ক্রিম না মাখলে আমার হয় না, তো শীতকালে হোক আর গ্রীষ্মকালে হোক একটু আমি ক্রিম না মাখি আর কি, তো তারপর আর কি এবার তোমার পুজো করে নেব। তো স্নানটা তো মোটামুটি হয়ে গেলো, আর স্নান করার পর সকাল থেকে যে এক টানা কাজ করছি একটু বসিনি, এই যে স্নান করলাম পুজো দেবো এরপর একটু আমার শান্তি, এরপর একটু মনে আনন্দ লাগছে যে না আমার কাজ কমপ্লিট হয়েছে এবার একটু বসতে পারবো, এরপর সেই দুপুরে আর কি মেয়েকে খাবার দেবো, মেয়ে খাবে আমি খাবো দুজনে একসাথেই খাবার, আমাদের তো মা মেয়ের খাবার, একটুখানি খাওয়া আর বেশি কিছু রান্না আমি করিও না, কেন কি একটুখানি বেশি যেটাই করি না কেন মেয়ে খাবে না আর সে আমাকে খেতে হবে, আমার তো এমনিতেই বেশি কিছু খাওয়া চলে না আর আমি খেতেও পারি না, তো তার জন্য একদম অল্প অল্প রান্না করি অল্প অল্প খাবার খাই ব্যাস ওইটুকুতেই আমাদের হয়ে যায়। তো দেখো একদম পুরো নিজে ফ্রেশ হয়ে নিলাম, তো তো দেখো নিজে ফ্রেশ হয়ে বসে গেছি পুজো করতে, পুজো মানে হচ্ছে একটা আলাদা শান্তির জায়গা, আর পুজো করে নিই তারপর মেয়ে আমি দুজনে মিলে খাবার খেয়ে নেবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, এরপর পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো, চলো টাটা বাই।